कुसाईखाना। साला बगड़ी के औला दुल्लु कपट छक्कुलाल हमर सुन सटके के बारे कुसाईखाना बनी दिए छे। सवेरे से संस्था के तार पड़ी का छागल जबाई कर छे और साला लेसा करे मोहब्बत र गान गाई छे। अरे ये साला छक्कुलाल हाँ तू हमारे सामने हस तोर एक दिन की हमारे एक दिन आ आ मेरा पास आ हमारे घर में आ। छोड़ दे देख फुलवदिया अभी हम बहुत परेशान में है। किसका परेशान है बेशरम? हाँ पैसा कमाई करने के लिए छागल काटिया चीज नावा के लिए खरीदर का साथ बकबक करिया चीज मगर हमारे लेके तू की काम करिया चीज। अरे तोर लगे हमें की करिया चीज सुन बे। हाँ बोल बोल जल्दी बोल। तो सुन तोर लगे हमें सोने का गहना ऑर्डर दिए जी। हाँ अरे ये साला बेशरम एक ता औरा तोर साथे 10 बरस संसार कर छे सिर्फ सोने धोके धोके पानी पीने के लिए। फिर? नहीं मैं सोने नहीं चाहती। नहीं चाहती है? तब तो क्या चाहती है बोल बोल क्या चाहती है बोल। बच्चा हाँ हाँ नहीं 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 सिर्फ एक ता बच्चा। हाँ भूल मत दिया जो बच्चा छोटा छोटा पाँव फैले छोटे छोटे खिला कर भी बच्चा जो बच्चा अमर गुलाब जलाए धुरे खांसी कर भी जो सुधा माँ की मुताबिक हमें तक स्वाद करे बोल भी बच्चा। अरे नंद दुलाल से छोटी मीठी मुखे दुनिया भर हंसी हंसी बोलबे तू मेरा माँ। नहीं हमारा धन हमारा दौलत हमारा बच्चा सिर्फ एक कसाई खाना। नहीं वो बात कभी नहीं मानती। दुनिया रे एक ता बच्चा माँ के माँ बोलिए डाक बिना कभी कही रहो चामन नंद दुलाल माँ के चुमा भी दे बिना तो किसे के लिए फुल मुतिया दुनिया में जिंदा रहेगी? नहीं रहेगी। अभी अपना हद में अपना जिंदगी खत्म कर दूंगी। छोड़ दे मेरा हाथ कोई बात नहीं सुनेगी। आज हमारा दुनिया से शेष बिना फुलवतिया ये तू क्या किया फुलवतिया? मैं चाहती हूँ कहाँ बहू कहाँ कुपूर वाला कपास। नहीं मैं तुझे जाने नहीं दूंगी। दुनिया वाला कपास उपुड़ाला का पास हमें सुधार ले बे। उपुड़ाला कुसाई खाना का कितना खरीदार जो फूल मतिया के कुसाई खाना माँ बुलिया डक तो सती कुरे माँ बल बल लेगी हम के एक ता बच्चा दिले ना कहनो हम तो तुम्हारा पास धन चाहिए जमीन चाहिए दौलत चाहिए चाहे चलो सही बेटा नंद दुलाल का माफी बच्चा फूल मतिया बच्चा फूल बच्चा फूल मतिया फुलमतिया। দারুণ অভিনয় করেছে গায়ত্রী তোমাদের আজকের অভিনয় তুলনা নেই। দর্শকদের হাততালিতে হল একদম ফেটে পড়ছিল। ভাস্কর তোমাদের আজকের অভিনয় থিয়েটারের ইতিহাস হয়ে থাকবে তাই আজ আমি নায়ক নায়িকা দুজনের গলায় নিজের হাতে মালা পরিয়ে সম্বর্ধনা জানালাম। গলায় নাই রূপিন্দা মালাটা আমার হাতে দিন। বেশ তোমার হাতেই দিলাম আর আমি মালা তুলে দিলাম আমার শিক্ষাগুরু এবং কসাইখানার মা নাটকের সার্থক নাট্যকার অভিনেতা ভাস্কর ব্যানার্জির হাতে। আরে আরে ওঠো 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 গায়ত্রী কি করছো? কি বা আমার নাটক লিখেছি আর কতটুকুই বা তোমাকে দিয়ে অভিনয় করাতে শিখিয়েছি? না না এ তুমি কি বলছো ভাস্কর? ঠিকই বলছি ভারত। আসলে ব্যাপারটা কি জানো, আজকে গায়ত্রীর আর আমার দুজনের শেষ অভিনয় কি না, তাই আমরা দুজনে একটু মুডি হয়ে পড়েছিলাম। এক্স্যাক্টলি শেষ অভিনয় শেষ মিজাজ। আজ তোমাদের শেষ অভিনয় নয়। এই দেখো গায়ত্রী রিএগ্রিমেন্ট করবার জন্য আমি পেপার নিয়ে এসেছি সেই সঙ্গে অ্যাডভান্স বাবদ 50,000 টাকা। এই নাও চেক। 50,000 টাকা? হ্যাঁ ভাস্কর তুমি তো আর অভিনয় করবে না আর তাছাড়া ওই দর্শকরাও ঠিক আগের মতো ইয়ে মানে গায়ত্রী রূপিনের হাত থেকে চেকটা নিয়ে নে। চেক দিয়ে কি তোমরা আমাকে চেক করছো গায়ত্রী? ভাবছো 50,000 টাকার চেক দেখলে আমি আবার অভিনয় করতে রাজি হব? কিন্তু না আমি আর অভিনয় করব না। গায়ত্রীকে আমি ভালোবাসি তাই তাকে আমি বিয়ে করব। হ্যাঁ বিয়ে? হ্যাঁ বিয়ে। কি হলো কথাটা শুনে তোমরা দুজনেই চমকে উঠলে? কিন্তু কেন, বোন বিয়ে করে সুখী হোক কাকে তুমি চাও না দাদা? রূপিন্দা তুমি আমার দাদার বন্ধু মানে দাদারই মতো, তোমার কি ইচ্ছা করে না আমরা দুজনে বিয়ে করে একটা সুখী গৃহকোণ গড়ে তুলি? ভুলিয়ে ভালিয়ে ভাস্কর তোমাকে যে টোপ ধরাতে চাইছে সে টোপ তুমি ধরো না, ঠকবে ঠকতে হবে। কসাইখানার মা আজ তোমাদের লোভের কসাইখানা থেকে বেরিয়ে যাচ্ছে, নাটকের নায়িকা নাটক থেকে বেরিয়ে যাচ্ছে জীবনের সন্ধানে। জীবন যেখানে জীবনের সঙ্গে মিশে জীবন্ত হয়ে ওঠে,
গায়ত্রী দেবীর মতন একজন ভালো অভিনেত্রীকে তিনি আবার মঞ্চে ফিরিয়ে আনতে চাইছে, তাতে তো জামাইবাবু তুষ্ট। তুষ্টা যে কি তা তোকে আমি পরিষ্কার করে বলতে পারবো না। তুই কি অন্য কিছু দেখেছিস? দেখিনি, তবে সন্দেহ করছি। দূর পাগল, তোর জামাইবাবু সেরকম মানুষই নয়। দিদি, তাহলে তোকে আরেকবার আরেকটা কথা জিজ্ঞাসা করি, স্বামীর অনুগামিনী হওয়া যেমন স্ত্রীর ধর্ম, তেমনি স্বামীর চরিত্র সম্পর্কে সন্দেহ পোষণ করেও সে ব্যাপারটা চেপে যাওয়া কি স্ত্রীর ধর্ম দিদি? তার মানে তুই কি বলতে চাস অমল? যে ব্যাপারটা তুই আমার কাছে গোপন করতে চাস অমল। ময়লা জামা কাপড় যেমন সাবান দিয়ে কাচতে হয়, ঠিক তেমনি আত্মসমালোচনার সাবান দিয়ে কাচতে হয় মানুষের চরিত্র। বাবা 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 বা, বেশ কাব্য কাব্য কথা বলতে শিখেছো তো শালাবাবু। লেখক ভাস্কর ব্যানার্জির সঙ্গে মিশে কবি টবি হচ্ছ নাকি? আপনি যদি রাজা বিক্রমাদিত্য হতে পারেন, তাহলে আমিও নিশ্চয়ই হতে পারি কবি কালিদাস। কালিদাস? হুইজ কালিদাস? সে কি জামাই বাবু, এতদিন ধরে থিয়েটারের মালিক হয়েছেন, দেশ বিদেশের কত গল্প চুরি করে নাটক লিখিয়েছেন, মাঝে মাঝে সম্পাদনা নির্দেশনা এসবে তো আপনার নাম দেখি, অথচ কালিদাসকে চেনেন না? কালিদাস, আহা, কালিদাস সেই লোকটা যিনি যে ডালে বসেছিলেন সেই গালটাই কাটছিলেন, যেমন আমি আপনার বাড়িতে এসে আপনারই চরিত্রের সমালোচনা করছি। নন্সেন্স ইলা, তোমার ওই ভাইটিকে কিন্তু আমার ভালো লাগছে না। না না না, কোনো কিন্তু নয়। শোনো, তোমার ওই মধ্যবিত্ত সুলভ মনোবৃত্তি পরিত্যাগ করতে হবে। আমি জানি মুখে না বললেও মনে মনে তুমি আমাকে সন্দেহ করো। এই যে গায়ত্রীকে আমি আবার বোর্ডে ফিরিয়ে আনতে চাইছি, এটা তোমার ভালো লাগছে না? আরে বাবা, মডার্ন হতে চেষ্টা করো, আল্ট্রা মডার্ন, আই মিন সফিস্টিকেশন। তুমি কি সাহেব হতে চাইছো? না, কিন্তু খাঁটি বাঙালি মা বাবা রক্ত অস্থি মর্যাদা ধারণ করে কখনো সাহেব হওয়া যায় না। তাহলে মধুসূদন দত্ত কেমন করে হয়েছিলেন? মাইকেল মধুসূদন দত্ত হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আত্মবিলাপে তিনি লিখে গেছেন কি, আশার ছলনি ভুলি কি ফল নবীন হায় তাই ভাবি মনে, কিংবা রেখমা দাসীরে মনে এই মিনতি করি পদে। কিন্তু বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র তিনি তো আর আত্মবিলাপ করেননি, পোশাকে আশাকে তিনি রীতিমতো খাঁটি সাহেব ছিলেন। পোশাকে তিনি সাহেব থাকলেও মনে ছিল তার আনন্দমঠ দেবী চৌধুরানী, তিনি প্রথম উচ্চারণ করে গেছেন মাতৃপূজার প্রথম মন্ত্র, বন্দে মাতরম। বন্দে মাতরম? What you mean? I mean, তুমি যদি সত্যি সাহেব হতে চাও, তাহলে কে কি বলছে সে ভয় না করে, বস্তাপচা কুসংস্কারকে গুরুত্ব না দিয়ে বিদ্যাসাগরের মতো সাহেব হও, যিনি ধুতি পাঞ্জাবি পরেও বিধবা বিবাহের প্রবর্তন করতে চেয়েছিলেন সাহেবদের মতো, যার ভেতরে ছিল গড আর ওপরে ছিল ঈশ্বর। ঈশ্বর ফিশ্বর বলে কিচ্ছু নেই, ওর অস্তিত্বটাই ডেড, ওটা ঠিক মতো থাকলে আজ আমাকে ফেরি করে বেড়াতে হয়। যাক সে কথা, এই দিদিমণি, দিদিমণি বলছিলাম কি, নেবেন নাকি এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার? তুমি কে? আমি একজন বেকার ছেলে, এমএসসি পাস করে ট্রেডমার্ক বেকার হয়ে বসেছিলাম, বর্তমানে ডিটারজেন্ট পাউডার বিক্রি করছি, এ পাড়াতে নতুন এসেছে স্যার, এক প্যাকেট রাখবেন? নিন না দিদিমণি এক প্যাকেট। আপনি এত শিক্ষিতেও ফেরি করছেন? ইলা, নেবে তো একটা প্যাকেট নিয়ে নাও, ওই পাগল বেকারটার সঙ্গে বকে বকে সময় নষ্ট করো না। এই নিন টাকা, এক প্যাকেট দিন। হ্যাঁ দিদিমণি, এই নিন। জিনিসটা আসল তো? হ্যাঁ দিদিমণি, অরিজিনাল, বিজ্ঞান সম্মত ভাবে তৈরি। দেখ দেখ দেখ, খুব হয়েছে, এখন যাও, আর বিজ্ঞান নিয়ে ভ্যানটা করতে হবে না। বিজ্ঞান বিজ্ঞান, কিন্তু বিজ্ঞানই তো আমার সব জ্ঞান খেয়ে দিয়েছে স্যার, তা না হলে সেই বেইমানটাকে আমি কবেই খুন করতাম। যখনই আমি সেই বেইমানটাকে খুঁজবার চেষ্টা করি, তখনই আমার মনে হয় মানুষ তো এককালে পশু ছিল। তাই ওই পশুর সাথে লড়াই করা মানুষের পক্ষে মানায় না। দিদিমণি, বাবু আমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে, কেন জানেন? কেন? আমাকে চিনতে পেরেছে বলে। কিন্তু বাবু কোনো ভয় নেই, এই হৃদয় ফেরিওয়ালা এখন আপনার সৌভাগ্যের পরীক্ষাগারে, হতভাগ্য একটা টেস্ট টিউবের বেবি। স্যার, ম্যাডাম, নেবেন নাকি এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার? উফ, কি যন্ত্রণা রে বাবা, থিয়েটার নিয়ে একটু নিশ্চিত হয়ে ভাববো, তার উপায় নেই।
থিয়েটারের কথা ভাবছিলে নাকি আমাকে লুকিয়ে থিয়েটারের নায়িকা গায়ত্রীর ছবি দেখছিলে? তার মানে? এতদিন যে তুমি আমাকে ধাপ্পা দিয়ে এসেছো এই ছবিটাই তার প্রমাণ। আরে না না না, ছবিটা দিয়ে তো আমি পোস্টার করাবো, তাই তো ছবিটা আমার ফাইলে ছিল। বাহ 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 বাহ, কি সুন্দর তোমার অভিনয়। এতদিন জানতাম তুমি শুধু থিয়েটারের মালিক, আজ দেখছি তুমি একটি পাক্কা অভিনেতা। কি মুশকিল! আরে বাবা, উল্টো পাল্টা কেন ভাবছো? হ্যাঁ, গায়ত্রী আমার মানে বন্ধুর বোন, আমারও বোনের 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 মতো মতো মতো। একটা সত্যিকে ঢাকবার জন্য হাজারটা মিথ্যে কথা বলবে না। আমি জানতে চাই তুমি গায়ত্রীকে আবার নতুন করে অভিনয় করাতে চাইছো কেন? তার সঙ্গে তোমার কি সম্পর্ক? লীলা, বাজে কথা বাদ দিয়ে ছবিটা দাও। ছবি দেব তোমার হাতে? কখনো না। দাও বলছি। না না না, দেবে না, তোমার হাত মুখ চুড়ে ছবিটা আমি কেড়ে নেব। না, দাও দাও বলছি। ছবি দাও, তোমার জীবনে আমি ছবি হয়ে থাকতে দেব না, এই কথা তুমি বলে দিয়ে গেলাম। আর তোমার সামনে তোমার পা পাচারের ছবি আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়ে গেলাম। আচ্ছা, ছিঁড়ে দিল ছবিটা? ছবি ছিঁড়লো আমার হবি ছিঁড়তে পারবে না। হবি নিত্য নতুন সুন্দরী মেয়েদের নিয়ে খেলা করা আমার হবি। আমি গায়ত্রীকে নিয়ে খেলা করবার জন্য গায়ত্রীর দাদা ভারতের সঙ্গে বন্ধুত্ব করেছি, অথচ ভাস্কর ভাস্কর গায়ত্রীকে বিয়ে না 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 না, তা কখনোই সম্ভব নয়। গায়ত্রীকে আমার থিয়েটারে অভিনয় করতে হবে। আমি আমি আমার কামনার ছুরি দিয়ে কেটে কেটে গায়ত্রীকে বানাবো আমার থিয়েটারের কসাই খানার মা। প্রথমে কাটবো, প্রথমে কাটবো চোখ, তারপর মুখ, তারপর বুক, আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব। না, আঠা দিয়ে নয় ম্যানেজার। তবে এই এদিকে এসো, শোনো, বুঝলে? অবশেষে সপ্তরতি ঘেরা চক্রব্যূহে প্রবেশ করিয়া অসহায় অভিমন্যু বোধ হইয়া গেল। তুমি? হ্যাঁ, আমি। গায়ত্রীর সঙ্গে আমার বিয়ে, তাই জানতে এসেছি যে বিয়ের দিনটা কি আপনারাই ধরবেন নাকি আমার বিয়ের দিনটা আমাকেই ঠিক করে নিতে হবে? না, গায়ত্রী আবার অভিনয় করবে, কাজেই তুমি তাকে বিয়ে করার স্বপ্ন ভুলে যাও। না পুরাণ, গায়ত্রী বিয়ে করবে, তাকে দিয়ে অভিনয় করানোর দুঃস্বপ্ন আপনারা দেখবেন না। গায়ত্রী আমার রঙ্গমঞ্চের নায়িকা ছিল, ছিল একদিন, ছিল এখন আর নেই। গায়ত্রী আমাদের আত্মীয়, বর্তমানে এই ভাস্কর ব্যানার্জি গায়ত্রীর সবচেয়ে বেশি আপনজন। গায়ত্রী আমাদের বোন। বোন? তাই তো এই বন জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারদের আক্রমণ থেকে তাকে বাঁচাবার জন্য আমি তাকে আমার ঘরে নিয়ে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানাতে এসেছি। আমি আমার ভাবী স্বামীর হাত ধরে এখনই বেরিয়ে যাবে এই সংসার মরুভূমি থেকে। গায়ত্রী ভুল বলেছে, ও সংসার মরুভূমি থেকে বেরিয়ে যাবে না, বেরিয়ে যাবে এই সংসার কসাইখানা থেকে। হ্যাঁ, কসাইখানা। আমার বাবার পুণ্যতীর্থ এই মাতৃভবনকে তোমরা আজ কসাইখানা বানিয়েছো। একটা অসহায় ছাগলকে টুকরো টুকরো করে মাংস বানানোর জন্য আজ তোমরা এক একজন এক একটা কসাই। খবরদার, আমার লেখা কসাইখানার মা নাটকে ঠিক এমনি একটা দৃশ্য ছিল, যে দৃশ্যটা আমি কল্পনা করে লিখেছিলাম, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সেই কল্পনা বাস্তবে এরম ভাবে রূপান্তরিত হবে। নাটকের নায়ক ছক্কুলাল প্রথম জীবনে ভয়ে ভয়ে ফিরে গিয়েছিল ঠিকই, কিন্তু জীবন নাটকের নায়ক এই ভাস্কর ব্যানার্জি, সে কিন্তু শুধু হাতে ফিরে যাবে না, সে সঙ্গে করে নিয়ে যাবে তার ভালোবাসার নায়িকা গায়ত্রীকে। গায়ত্রী তোর জীবন নাটকের নায়িকা নয়, গায়ত্রী আমার রঙ্গমঞ্চের নায়িকা। ভাস্কর, ভাস্করকে হাত ধরে তুলে নিয়ে তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা গায়ত্রী, এখানে এক মুহূর্ত থাকিস না। চল, আমি তোদের দুজনকে এগিয়ে দিয়ে আসি। ভারত, পুরাণ, মনে রাখিস আমি তোদের মা। এই যুগে বুড়ি মেয়েদের কথা কোনো ছেলেই শুনে না। ছেলেদের ভালো কাজে বাধা দিলে ছেলেরা তাদের মাকে এমনি করে ছেলে সরিয়ে দেয়। মা, ওরা আমার ভালোবাসাকে আঘাত করেছে, তাতে আমি খুব কষ্ট পাইনি মা, কিন্তু তোমার এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না মা, কিছুতেই না। কি হয়েছে, কি হয়েছে ঠাকুরজি?
মায়ের জন্য কাঁদবার লোক এসে গেছে। রূপেন, তুমি গায়ত্রীকে নিয়ে গিয়ে সই করিয়ে নিয়ে এসো। থ্যাংক ইউ। চলো এসো, চলো এসো গায়ত্রী। আমি যাব না। না গায়ত্রী যাবে না। যাবে যাবে যাবে। আগাম যদি দাও গো টাকা তুমি কিছু সস্তা পাবে, আগাম যদি দাও গো টাকা তুমি কিছু সস্তা পাবে। যারা মাংস নেবে, 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 যারা কি আছো, কি আছো ভাই? আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও, কিংবা কিংবা আমার মেয়ে গীতাকে একটা খবর দাও। সেখানে গিয়ে শুনলাম আপনি বাড়িতে নেই, বাইরে কোথাও গেছেন। কেন তুমি এমন ভুল করলে বাবা? হার্টের রোগী তুমি, এইভাবে খেয়াল খুশি মতো চললে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বাবা? মা মারা যাওয়ার পর থেকে তুমি তো আমার বাবা মা দুই হয়ে বসে আছো। ভাই নেই, বোন নেই, তিনকুলে আমার কেউ নেই। তুমি না থাকলে আমি কোথায় যাব, কার কাছে থাকব, কে আমাকে দেখবে বাবা, কে কে? গীতা দেবী, আপনি এই অবস্থায় ভেঙে পড়লে স্যার আরো অসুস্থ হয়ে পড়বেন। ট্যাক্সি, ট্যাক্সি! দাঁড়ানো না, দরকারের সময় একটা ট্যাক্সি, ট্যাক্সি! একজন ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছে, প্লিজ একটু আমি চললাম, তুমি আমার প্রিয় ছাত্র। হ্যাঁ স্যার। তাই যাবার আগে আমি আমার একমাত্র মেয়েকে তোমার হাতে জীবনে কখনো আপনার অবাধ্য হইনি স্যার। যখনই বিপদে পড়ে আপনার কাছে ছুটে গেছি, আপনি পিতার মতো গুরুর মতো আমাকে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করেছেন স্যার। তাই তাই আপনার অন্তিম আদেশ পালন করে আমি আমি মিটিয়ে দিলাম আমার গুরু দক্ষিণা স্যার। বাবা, জামাই বাবু, আপনি ভাস্কর বাবুর ডায়লগ কেটে গায়ত্রী দেবীকে পাবার জন্য নিজে ডায়লগ লিখে নিয়েছেন, তাই কসাইখানার মা নাটক বন্ধ করবার জন্য ভাস্কর বাবু পাঠিয়েছেন এই উকিলের নোটিশ। নোটিশ দেখি তো পড়ে, কি আছে নোটিশ লেখা?
What? হাফিজ করে দেবো। শোরের বাচ্চা নাট্যকার ভাস্কর ব্যানার্জিকে আমি হাফিজ করে দেবো। নোটিশ, নাটক বন্ধ করার নোটিশ। কসাইখানার মা বন্ধ করে দেবে। জানোয়ারটা অন্য মেয়েকে বিয়ে করো, গায়ত্রী কামন কাছ থেকে কেড়ে নেবে না, তা কিছুতেই আমি হতে দেবো না। ম্যানেজার, আমার হিরো হন্ডা মোটরসাইকেলটা বার করো, ভাস্কর দাস শেষ দিন। আমি জানি, আমি জানি কখন কোন সময় সে বাড়ি থেকে বেরিয়ে যায়। নোটিশ, নাটক বন্ধ করার নোটিশ। আজ আমি বড় বাবুর সঙ্গে পৃথক হয়ে যাব। সত্যি বলছো পুরাণ? হ্যাঁ সত্যি বলছি। ব্যাংকে চাকরি করে বেশি মাইনে পায় বলে দিমাকে বড় বাবুর মাটিতে পা পড়ে না। গায়ত্রী মাসের মাইনেটা আমি নিয়েছি বলে বড় বাবুর মেজাজ একেবারে গরম, ভেঙে দেবো সব মেজাজ, আজ ভেঙে দেবো। আজ আমি সব অর্ধেক অর্ধেক ভাগ করে নেবো। অনেক দিন আগে থেকে একটা চিড় ধরেছিল, আজ ভেঙে একেবারে দুভাগ হয়ে গেল। এটা আর কোনোদিন জোড়া লাগবে না, কোনোদিন জোড়া লাগবে না মা গো। বড় বৌমা, গায়ত্রী, তোরা কাঁদিস না, কান্নার তো সবে শুরু। এখন থেকে সব চোখের জল ফেলে দিলে পরে চোখের জল পাবি কোথায় মা? শোন পুরাণ, মায়ের কান্না শুনে আমি কিন্তু টাকার কথা বলছি না। গায়ত্রীর গত কয়েক মাসের মাইনের টাকাগুলো তুই নিয়েছিস, কিন্তু এ মাসের মাইনের টাকাটা আমাকে দিয়ে দে। সবটা দেবো না, অর্ধেকটা দেবো। এই নাও, এই নাও অর্ধেকটা। কি টাকাটা ভাগ করে নিলি? তাহলে শোন, বলো, শুধু টাকাই নয়, এই বাড়িটাও ভাগ কর। আমি তো ফাংশন করেই বাড়ি ফিরে আসি, আর যখন আমি চিৎপুরে নাটক নিয়ে যাই তখন তো পাশের বাড়ির মেয়েটা তোমার কাছে থাকে। তাছাড়া রূপেনকে ভয় পাবার কিছুই নেই, কেননা সে গায়ত্রীকে পেয়ে গেছে, আর তাকে আমি উকিলের নোটিশ পাঠিয়ে একদম টাইট করে দিয়েছি। সেই জন্যই তো তোমাকে উপহার দিচ্ছি এক গুচ্ছ গোলাপ। গোলাপ? এ কি শুধু গোলাপ নাকি আর কিছু? আবার কি বলবো, এ তো শুধু গোলাপ নয় গো, আলাপ তোমার, এ তো শুধু গোলাপ নয় গো, আলাপ তোমার, ভালোবাসার জল তরঙ্গে মধুর সুরে স্বপ্ন আনে, ভালোবাসার জল তরঙ্গে মধুর সুরে স্বপ্ন আনে। কি জানি কেন এমন হয় বলো তো, কি জানি কেন এতো শুধু গোলাপ নয় গো, আলাপ তোমার। যাবার সময় ও আমাকে কত আদর করে গেল, তবু আমি ওকে কিছুতেই বলতে পারলাম না আমি তার ছেলের মা হতে চলেছি।
একটা ফুটফুটে বাচ্চা, নাদুস নদুস চেহারা, ছোট্ট ছোট্ট দুটো রাঙা হাত বাড়িয়ে হিলতে দুলতে এসে আমার গলা জড়িয়ে ধরে ডাকবে, মা ও মা। ভাবতো কত আনন্দ। ও আজ ফিরে আসো, আমি ওকে ঠিক বলবো। এই জানো আমি তিন, ছি ছি সে কথা আমি বলতেই পারবো না। কি ঘুম পাচ্ছে, ও তো ফাংশন করে কিছুক্ষণ পরে ফিরবে, আমি বরং ততক্ষণ একটু ঘুমিয়ে নিই। কিছুতেই সম্ভব নয়, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। স্বপ্ন 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 স্বপ্নই, স্বপ্ন কখনো সত্যি হয় না। হয় হয় গীতা দেবী, স্বপ্ন মাঝে মাঝে সত্যি হয়। কে 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 আপনি? ও আমি, আমাকে আপনি চিনবেন না, আপনার স্বামী ভাস্কর বাবু থাকলে চিনতে পারতেন। আপনি কি আমার স্বামীর সঙ্গে দেখা করতে এসেছেন? যদি বিশেষ কোনো কাজ থাকে তো বাইরের ঘরে অপেক্ষা করুন, উনি কিছুক্ষণের মধ্যেই ফিরবেন। না না মানে সে কি, এত সুন্দর চেহারা, চোখ নাক মুখ দেখে মনে হচ্ছে আপনি খুব ইন্টেলিজেন্ট, কিন্তু একটা ছোট্ট বাংলা শব্দ না, সেই না কথাটার মানে বুঝেন না। কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি আপনার স্বামী ভাস্কর বাবু আর কোনোদিন ফিরে আসবেন না। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন ভাস্কর বাবু সাইড ব্যাগ, গানের খাতা আর এই যে ডায়েরি, এসব আপনি কোথায় পেলেন? রাস্তায়। রাস্তায় কি ব্যাপার বলুন তো, আমি কিছুই বুঝতে পাচ্ছি না। আপনি কে, কি আপনার পরিচয়, আর আমার স্বামীর এই জিনিসগুলো আপনি রাস্তায় পেলেনই বা কি করে? বলবো 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 বলেই তো আমি এসেছি। এক কাপ চা খাবেন? আগে আপনি সমস্ত ব্যাপারটা পরিষ্কার করে বলুন। বিশ্বাস করুন আমার পালস বিট বেড়ে গেছে, বুকটা কেমন ধকধক করছে। ধকধক করছে না, তাহলে সহজ সরল ভাবে বলি? হ্যাঁ বলুন, সহজ সরল ভাবে না, সহজ সরল ভাবে বলতে হলে হয়েছে, আপনার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমি রূপের মিত্তির, আমার হিরো হোন্ডায় ভাস্কর ব্যানার্জি প্রাণ দিয়েছে, এবার তুমি দেবে যৌবন। পারবো পারবো, তোমার স্বামীর পাঠানো উকিলের নোটিশ আমি তোমাকে উলঙ্গ করে তোমার শরীরে সেটে দিতে পারবো। আমি আমার স্বামীর ভালোবাসার মূল্য দেব ওই ওই গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ে। সবই আল্লাহ তালার মর্জি রে। খবরদার দিদি ভাই, ফের এক কথা বললি, আমি কিন্তু তোমার সঙ্গে আর কথা বলবো নি। এককালে নাম করা রাজমিস্ত্রি এই ওসমান শেখের খোয়াবের মঞ্জিলটা তুমি যদি এমনি করে ভেঙে দিতে চাও তো খোদার নামে কসম করে বলতেছি আমি আর কোনোদিনও তোমাদের বাড়িতে আসবো না। ওসমান দাদু তুমি রাগ করে চলে যেও না দাদু। কেন কেন যাবো নি, এই ওসমান শেখ জিন্দেগি ভোর শুধু পরের বাড়ি তৈরি করেছে, লিজের বাড়ি তৈরি করতে পারেলি দাদু, ইট সিমেন্ট চুন বালি নোহা নক্কর দে, বাবুদের মতো বাড়ি তৈরি করতে না পারলি ওরে, আমি যে তোদের প্যার মহব্বত সোহাগ আদর ইটির মতো সাজায়ে সাজায়ে ভালোবাসার পলেস্তারা দিয়ে এক আজব বাড়ি তৈরি করতে চাইছিলাম।
তোরা আমার সেই বাড়ি ভেঙে দিবি, আর আর আমি আসবো তোদের বাড়িতে। না, কখনো না, কখনো না। দাদু, দাদু, ওসমান দাদু, ওসমান দাদু চলে গেছে ঠাকুরজি। চলে গেল? হ্যাঁ, চলে গেল, কাঁপতে কাঁপতে চলে গেল। না, ওসমান দাদুকে যেতে দেবো না, আমি তার কাছে গিয়ে জোরহাত করে বলবো, ওসমান দাদু আমি ভুল বলেছি, তুমি আমাকে ক্ষমা করো। ওসমান দাদু, ঠাকুরজি ফিরে এসো, ঠাকুরজি তুমি ফিরে এসো, ঠাকুরজি। মা? হ্যাঁ, সেই মা যে মাকে আপনারা দেখেছিলেন কসাইখানার মা নাটকের নায়িকার চরিত্রে। কি বললেন আগে? হ্যাঁ, তিনি সেই বিখ্যাত অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী গায়ত্রী দেবীকে আজকের এই বিচিত্রানুষ্ঠানে আপনারা দেখতে পাবেন। আজকের আসরে প্রথমেই তিনি নৃত্য ও সঙ্গীত পরিবেশন করবেন, মাননীয় শ্রোতৃমণ্ডলী। সেই সঙ্গে আপনাদের কাছে আমি আর একটা অভাবনীয় আনন্দ সংবাদ ঘোষণা করছি। কসাইখানার মা নাটকের সেই বিখ্যাত নায়ক ও সঙ্গীত শিল্পী এবং নাট্যকার, এক কথায় অবিস্মরণীয় প্রতিভাবান পুরুষ ভাস্কর ব্যানার্জি আজকের আসরে গায়ত্রী দেবীর সঙ্গে যুগ্মভাবে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। আমি আপনাদের স্নেহধন্য অভিনেত্রী গায়ত্রী বলছি। আজকের অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা অমলবাবু আপনাদের কাছে মিথ্যা কথা বলেননি, এখনই আপনাদের সামনে এসে হাজির হচ্ছে আপনাদের প্রিয় শিল্পী ভাস্কর ব্যানার্জি। আমার প্রিয় বন্ধুগণ এবং মা বোনেরা, আজকে আমাকে অনেকে এখানে দেখে হয়তো বিস্ময়ে হতবাক হয়ে গেছেন, কারণ বঙ্গরঙ্গ জগৎ সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তারা হয়তো অনেকেই জানেন যে আজ থেকে এক বছর আগে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হয়েছে। কিন্তু আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের অনুগ্রহে এবং আমার এই সহৃদয় বন্ধু অমল গুপ্তের অসামান্য করুণায় আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমি বেঁচে গেছি ঠিকই, কিন্তু আমার স্ত্রী গীতা আত্মহত্যা করে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। ভাস্কর, মন খারাপ করে ভেঙে পড়ো না ভাস্কর, তোমার শিল্প সাধনার মধ্যেই বেঁচে থাকবেন গীতা দেবী। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আপনি মনে করুন না, সবই ঈশ্বরের খেলা। ঠিকই তো, খেলাই তো, তা না হলে আবার নতুন করে আমার গায়ত্রীর সঙ্গে দেখা হলো? কেনই বা আপনি বুদ্ধি প্রয়োগ করে আমাকে বাঁচিয়ে তুললেন? 11 মাস ধরে নিজের বাড়িতে আমাকে গোপন করে রেখে আপনি অসামান্য বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। ভাস্কর বাবু, গায়ত্রী দেবী, আপনারা দেরি করবেন না, অনুষ্ঠান শুরু করুন। জীবনের জল সাগরে, জীবনের জল সাগরে নতুন করে উঠল জ্বলে, বেলোয়ারি ঝাড় 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 ঝাড়, জীবনের জল সাগরে নতুন করে উঠল জ্বলে, বেলোয়ারি ঝাড় 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 ঝাড়। স্বরলিপি কথা বলে তুমি যে আমার, আমি যে ভেঙেছিলে খেলা ঘর বৃষ্টি ঝড়ে, বাঁধব আবার ও সে ঘর নতুন করে, মানুষ কি করতে পারি সব ইচ্ছা বিধাতা চা চা চা। কতদিন চলবে এই অনিয়মের সংসার? ছোট দেওরের বাড়িতে ঝিয়ের মতো খাটছে আমার বৃদ্ধা শাশুড়ি, মা এখন ছোট ছেলের ভাগে আছেন, 6 মাস পরে বড় ছেলের ভাগে আসবেন, কিন্তু আমি আমি কেমন করে সহ্য করব? পিউ মদ খেয়ে নাচবে আর ঝিগিরি করবে আমার মায়ের মতো শাশুড়ি। বৌমা? কি মা? চুপ চুপ কর বড় বৌমা, আমি বাসন মাজতে মাজতে লুকিয়ে তোমার কাছে এসেছি, ছোট ছেলে আর ছোট বৌমা জানতে পারলে রক্ষে রাখবে না মা। মা গো, আমি যে এই দৃশ্য আর দেখতে পাচ্ছি না মা। দেখতে হবে মা, দেখতে হবে, এই কসাইখানায় থাকলে সব কিছু দেখতে হবে মা। এখানে মা বিক্রি হবে মাংসের মতো, স্নেহ
দেহ বিক্রি হবে চর্বির মতো, আর মেটের মতো কেটে কেটে বিক্রি হবে ন্যায় নীতি কর্তব্য। আমি আমি যাই মা, ছোট ছেলে ছোট বৌমা জানতে পারলে রক্ষে রাখবে না, আমি যাই। এই যে দেবী, শুনেছো না, বড় বাবুর বাড়িতে গিয়ে বড়গিনীর সঙ্গে কি এত গুজুর গুজুর করা হচ্ছে? বলি বাসনগুলো মাজা হয়েছে না পড়ে আছে? তুমি কি মনে করেছো তুমি বসে বসে খাবে আর আমি ঝি রাখবো? তাড়াতাড়ি চলে আসুন, না হলে বুড়ি শাশুড়ি বলে কিন্তু খাতির করব না। যাই যাই ছোট বৌমা যাই। খাতির করবে কেন মা? ছমাস ধরে খেতে দেওয়া, পড়তে দেওয়া বাড়ির পার্মানেন্ট বুড়ি ঝিকে কেউ কি কখনো খাতির করে? বুড়ি ঝিয়ের ভুল হলে তাকে মারবে, ধরবে, অপমান করবে, তবেই তো উসুল হবে তোমাদের আমাকে দেওয়া ভাত কাপড়ের দাম। ঠাকুর, আমার অপরাধ নিও না, আমি তোমার মন্দিরের সামনে দাঁড়িয়ে এদেশের শাশুড়িদের উদ্দেশ্যে বলছি, মায়েদের উদ্দেশ্যে বলছি, বুড়ি হবার আগে আপনাদের যেন মৃত্যু হয়, মৃত্যু হয়, মৃত্যু হয়। দাঁড়ান প্রতিমা বৌদি, আমি আপনার রূপেন ঠাকুর পো। কি ব্যাপার? আপনি? আমি নতুন করে কসাইখানার মা চালাবো ঠিক করেছি, গায়ত্রী কেটে গেছে, তা যাক, নতুন করে বেঁচে ওঠা ভাস্করের সঙ্গে জোট বেঁধেছে বাদু, কিন্তু আমি জোট বাঁধবো আপনার সঙ্গে। What? And for that I have come to meet with you. But I say, you back to pavilion. No, 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 never, never. আমি শুধু হাতে ফিরে যাব না, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে এবং তোমাকেই কসাইখানার মা নাটকে নায়িকার চরিত্রে অভিনয় করতে হবে। আপনি হয় অসুস্থ আর না হলে পাগল হয়ে গেছে। পাগল আমি? না প্রতিমা, পাগল আমি হইনি, পাগল হয়ে গেছে তোমার স্বামী। গায়ত্রীকে আমার কাছে বন্ধক রেখে যে টাকাটা সে নিয়েছিল এবং যে টাকায় সে বানিয়ে নিয়েছে নতুন করে মোজাইক করা বিল্ডিং, সেই টাকা তাকে যেমন করেই হোক পরিশোধ করতে হবে, হয় হয় বাড়ি বিক্রি করে, না হলে বউ বিক্রি করে। একা বেরিয়ে যাবে না প্রতিমা, ভারত আমার বন্ধু রূপের মৃত্যুর সঙ্গে তোমাকেও বেরিয়ে যেতে হবে। রাইট রাইট, হ্যাঁ, ওর সঙ্গে ওর থিয়েটার অফিসে তোমাকে কন্ট্রাক্ট পেপারে সই করতে হবে। না না না, যা বললাম তোমাকে তাই করতে হবে। চলো সেজে গুজে তৈরি হবে চলো। রূপেন তোমার জন্য মডার্ন ডিজাইনের পোশাক নিয়ে এসেছে, সেই পোশাক পরবে চলো। তুমি কি বলছো? ঠিকই তো বলছি, বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাড়ি বাড়ি চলে গেলে তো আর আমি বাড়িটা করতে পারবো না। এসো এসো, বাসা আমি যাবো না, আমি কিছুতেই যাবো না, আমাকে তুমি ছেড়ে দাও, ভারত প্যালেসের কাজ কমপ্লিট, এবার পিউ ভিলা। হে রূপিন্দা, কি বলছো পিউদি? আমি দোতলা জানালা থেকে দেখলাম কি বড়গিনি কান্তি কান্তি মডার্ন ডিজাইনের পোশাক আশাক পরছে, ব্যাপারটা কি? আজ রাত্রে আমার কামনার মন্দিরে প্রতিমা প্রতিষ্ঠা হবে, তুমি যাবে নাকি? ঠিকই তো বলেছে পিউ, তুমিও থিয়েটার লাইনে চলে এসো, তোমাকে নিয়ে আমি নতুন নাটক করবো। রাজি হয়ে যা, রাজি হয়ে যা, টাকা আসবে, সুখ আসবে, তোমাদের ফুর্তির পায়রা উড়াবি, ভেবে দেয় আমার কি আছে, ভেবে দেয় ভাবার কি আছে পিউ, সে তোর এত রূপ এত যৌবন, সারা বোম্বের ফিল্ম স্টারের মতো সেক্সি ফিগার, নেমে যা স্টেট লাইনে নেমে যা। কি গো নামবে? চুপ করো, চুপ করো তোমরা, আমাকে একটু ভাবতে দাও, আমি দূর থেকে যা দেখেছি কাছে থেকে তো আমি দেখতে পাচ্ছি না, এর আগে আমার নিজের সাথে নিজের কোনোদিন দেখা হয়নি, আজ দোতলার জানালা থেকে আমার পোশাক দিদিকে পড়তে দেখে নিজের সাথে নিজের দেখা হলো, জীবনে প্রথম আমি আমার কুৎসিত রূপটা দেখতে পেলাম, কুৎসিত রূপটা দেখতে পেলাম।
প্রতি ফুল বিক্রি করবে? হ্যাঁ। তোমার নাম কি? টুনি। তোমার বাবার নাম কি? তিনি কোথায়? আমার বাবা মরে গেছে, আমার মা অন্ধ। অন্ধ? হ্যাঁ গো, ওই তো আমার মা দাঁড়িয়ে। দিদি, এই বয়সে আপনি অন্ধ হয়ে গেছেন? হ্যাঁ ভাই, ভাগ্য আমাকে অন্ধ করে দিয়েছে, আমার কিছু করার ছিল না। কিন্তু কিভাবে আপনার? প্লিজ প্লিজ দিদিমণি, অতীতের কথা জিজ্ঞাসা করে আমার বোনের মনে আপনি আর কষ্ট দেবেন না, তার চেয়ে এক গোছা ফুল কিনুন। ঠিক আছে, এই নাও দশটা টাকা। এই নিন টাটকা ফোঁটাগুলা। এতো শুধু গোলাপ নয় গো, আলাপ তোমার। এতো শুধু গোলাপ নয় গো, আলাপ তোমার। ভালোবাসার জল তরঙ্গে মধুর সুরে স্বপ্ন মানে, কি জানি কেঁদে উঠলেন কেন? জানি না, জানি না, আমি জানি না। ভগবান, এই অভাগিনী বিধবাকে তুমি এত কষ্ট দিচ্ছ কেন ঠাকুর? দিদি, আপনি আমাকে ধরে উঠুন, আমি সামনের বস্তি থেকে একটু দূরে ভাড়া থাকি, আসুন আমার সাথে আসুন। তুমি কে ভাই? মনে করো না, আমি তোমার ছোট বোন। মিলে গেছে, মিলে গেছে, আমার আমার নিজের হাতে তৈরি করা অন্ধের যষ্টি এই পুতুলটার মতো, জীবনের ওই জীবন্ত পুতুল দুটো অবিকল মিলে গেছে। ও দিদিমণি, পুতুল নেবেন? মা সরস্বতীর পুতুল আমার মন মামা তৈরি করেছে। ও দিদিমণি, দেখ দিদিমণি চলে গেল, ওই তো একজন বাবু আসছে। ও বাবু, পুতুল নেবেন? আরে, পুতুল এসেছে পুতুল বিক্রি করতে? আমি কোন পুতুলটা নেব? এই পুতুলটা নিন বাবু, এই পুতুলটা। এই পুতুলটা কে তৈরি করেছে খুকি? আমার মামা। তোমার মামা? তোমার মামা? আচ্ছা, তোমার নাম কি? টুনি। টুনি? আচ্ছা, তোমার তোমার বাবার নাম কি? মা বলে আমার বাবার নাম ভগবান। ভগবান? হ্যাঁ গো, আমার বাবা যে মরে গেছে তাই আমার মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে? অবিকল সেই মুখ। আচ্ছা আচ্ছা, তোমার মায়ের নাম কি? অভাগিনী। অভাগিনী? হ্যাঁ গো, আমার মাকে কেউ নাম জিজ্ঞেস করলে মা ওই কথাই বলে, মাসেদের রাঙামাসিকে ওই কথাই বলেছিল। হ্যাঁ হ্যাঁ, এই টুনি, এই টুনির কথাই আমি তোমাকে বলছিলাম ভাস্কর। দেখো না, দেখো কি মিষ্টি হাসি। এক কাজ করো, টুনিকে নিয়ে গিয়ে এক সেট জামা প্যান্ট কিনে নিয়ে এসো, আর ওর অভাগিনী মায়ের জন্য এক জোড়া শাড়ি। আমি আমি এক্ষুনি যাচ্ছি গায়ত্রী, চল টুনি। আচ্ছা আচ্ছা গায়ত্রী, যতদিন না আমাদের বিয়ে না হয়, যতদিন না আমাদের কোনো ছেলে মেয়ে না হয়, ততদিন কি এই টুনি আমাদের কাছে আমাদের মেয়ে হয়ে থাকতে পারে না? বল না, এই টুনি, টুনি থাকবি আমাদের কাছে? বল বল, অনেক খেলা তোমার। বল না, বল না, থাকবি থাকবি আমাদের কাছে? বল না, বাড়ি তোমাদের কাছে থাকবো, আর আমার অন্ধ মাকে কে দেখবে? আমরা দেখবো, আমি দেখবো, আমি। হ্যাঁ ভাস্কর, আমি ওর অভাগিনী মাকে কথা দিয়ে এসেছি, বস্তির সবাইকে কথা দিয়ে এসেছি, আমরা অতিরিক্ত ফাংশন করে টুনির মার চোখ অপারেশনের জন্য ভেলোরে পাঠাবো। বলো না, বলো, আমার কথা মিথ্যা হয়ে যাবে না তো? না গায়ত্রী, না, তোমার কথা আমি কিছুতেই মিথ্যা হতে দেবো না। আজ আর যদি টুনি আমাদের মেয়ে হতো, ওর মা যদি অন্ধ হতো, তাহলে তুমি যে কথা বলে এসেছো সে কথাকে আমি মিথ্যে হতে দিতাম? যে কথা তুমি আমাকে আজ বলছো আমি নিজে সে কথা তোমাকে বলতাম। বাবু, রাঙামাসি, তুমি তোমরা আমার অন্ধ মায়ের চোখ
একটু ভালো করে দাও, ভালো করে দাও, দেবো দেবো দেবো, ভালো করে দাও। চুপ কর টুনি, আমরা অতিরিক্ত ফাংশন করে তোর মায়ের চোখ অপারেশনের জন্য তোর মাকে আমরা ভেলোরে পাঠাবো। আজ কলকাতা নবীন সংঘ পরিচালিত অন্ধ বিধবা মহিলা চিকিৎসা সাহায্যার্থে সারা রাত্র ব্যাপী বিচিত্র অনুষ্ঠানের শেষ শিল্পী আপনাদের প্রিয় এবং আশীর্বাদধন্য ভাস্কর ব্যানার্জি ও গায়ত্রী দেবী। দু চোখের পঞ্চপ্রদীপ পলবিধি ভয়ে ভয়ে দু চোখের পঞ্চপ্রদীপ জ্বলব মোর দিবালয়ে কলুষী রাতে রাধা পলবিধি ভয়ে ভয়ে দু চোখের পঞ্চপ্রদীপ। প্রতিমা, তুমি আমাকে এত ভালোবাসো। আরো অনেক বেশি ভালোবাসতে পারতাম যদি 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 তোমার বউটা না থাকত। থাকবে না থাকবে না, ইলাকে আমি বাড়ি থেকে বার করে দিয়ে আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেব। না না, আমাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাও, আমি চলে যাব। আমাকে তুমি অপমান করো, আমি সহ্য করব। তবু তবু তোমার কাছে আমার শেষ অনুরোধ, তুমি ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিও না। ইলা কি হলো? ইলা বেবি, কথা শুনে দুর্বল হয়ে পড়েছো? ধর্মপত্নীর কথা শুনে ভয় পেয়েছো? কিন্তু সিঁদুর তোমাকে পরাতেই হবে রূপেন। আমার ইজ্জত যখন নিয়েছো তখন তোমার বউ হয়ে আমি আমার হারিয়ে যাওয়া ইজ্জত আদায় করে নেব। হ্যাঁ, তার আগে তোমার ধর্মপত্নীর গা থেকে একটা একটা করে গয়নাগুলো খুলে আমার গায়ে পরিয়ে দাও। যদি না পারো তাহলে বুঝবো তুমি পুরুষ না, তুমি কাপুরুষ। না 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 প্রতিমা, আমি আমি কাপুরুষ নই। তাহলে প্রথমে চুড়ি খোলো। চুড়ি না, ঠিক আছে খুলছি। এই এই হারামজাদি বউটা, খোল চুড়ি, খোল। না না, কি রে? হার হার। ও হার না, এই হার খোল। না ও হ্যাঁ, কঙ্কন কঙ্কন জোড়া খুলে। না এই রে, ও গো প্রতিমা, ধর্মপত্নী যে না বলছে গো। কিন্তু উপপত্নী বলছে, জোর করে খুলে না ওই গয়নাগুলো পরে আজ রাতে প্রতিমা আর আমি। হাসি না, খবরদার হাসি না, নষ্ট মেয়ে মানুষ কোথাকার। রূপে আমি আর কি আছে জানো? কঙ্কন না, হ্যাঁ কঙ্কন। এলা কঙ্কন জোড়া। প্রতিমা, ও প্রতিমা, এবার বলো আমি পুরুষ না কাপুরুষ? হ্যাঁ তুমি। হ্যাঁ তুমি আমার ধ্যানীর পুরুষ, প্রাণীর পুরুষ, প্রতিমা মহাপুরুষ। প্রতিমা, শুভ দিন এখনি হোক না শুভ দৃষ্টি, তোমার মনের মিহ মোর দেহ মাটিতে ঝিরি ঝিরি ঝরাক না বৃষ্টি। এই দিন শুভ দিন এখনি হোক না শুভ দৃষ্টি, এই দিন শুভ দিন, এই
শুভ দিন, এই দিন শুভ দিন। আমি যাবো, আমি থানায় যাবো, থানায় গিয়ে পুলিশের কাছে আমি সব কথা বলবো। হরম যদি বউটা, যা ফিনিশ। এবং গীতা বৌদুকে যা আত্মহত্যা করতে বাধ্য করেছে আমি সব কথাই পুলিশকে বলেছি। না না, দয়া করে আপনারা কেউ কিন্তু করবেন না। আমার দিদিকে যে গলা টিপে মেরেছে, থিয়েটারের নাম করে লম্পট চরিত্রহীন রূপেন মিত্তির যেমন একাধিক মেয়ের সর্বনাশ করেছে, তেমনি আমরা আস্থাকে উপযুক্ত শাস্তি দিতে চাই। আসুন আসুন, আর দেরি করবেন না। আমার শোনো মাসিমা, গায়ত্রী, আমি অমলের সঙ্গে থানায় যাচ্ছি। ঠিক আছে। রূপেন মিত্তিরকে শাস্তি দিতে অমল আজ মরিয়া হয়ে উঠেছে। নিজের স্বার্থের বটেই, সমাজের সমস্ত মানুষের স্বার্থে আজ আমি অমলের পাশে দাঁড়াবই দাঁড়াবো। তুমি তোর মাকে আজও আমার দেখা হলো না রে। তোর মা ভেলোর থেকে চোখ অপারেশন করে ফিরে আসুক, আমি নিজে গিয়ে তোর মাকে দেখে আসবো। হ্যাঁ, চলি, সাবধানে থাকবি। গায়ত্রী, টুনির মা চোখ অপারেশন করতে গেলে টুনি কোথায় থাকবে? কেন, আমি রাঙামাসির কাছে থাকবো। টুনি? হ্যাঁ মা, একটু আগে ওর মাকে আমি বলে এসেছি, তুমি নিশ্চিন্ত হয়ে চোখ অপারেশন করতে যাও দিদি, তোমার মেয়েকে আমার মেয়ের মতো করেই কাছে রাখবো। মা, মধুপতি তোমার কাছে থাকলো, দিদিকে ট্রেনে তুলে দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে আসছি। ওষন্দাদু, মধুপতি, মাসিমা, আমি কিছুক্ষণ আগে শুনলাম পুলিশের ভয়ে ফেরার রূপেন মিত্তির আমাদের এই বস্তির আশেপাশে আত্মগোপন করে আছে। রূপেন মিত্তির? যে রূপেন মিত্তির তার ভাইকে ভিখারি সাজিয়েছে, নিজের স্ত্রীকে গলা টিপে মেরেছে, অনেক মেয়ের সর্বনাশ করেছে, সেই জানোয়ার রূপেন মিত্তির। আমি এলাকা তোলপার করে তাকে খুঁজে বার করে পুলিশের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু আমার সময় হলো না। একটা অসহায়া মেয়ের সেবার দায়িত্ব নিয়ে, তার চিকিৎসা করার দায়িত্ব নিয়ে আমি প্রতিহিংসার কথা ভুলে গেলাম। ওষ্মন্দু, মধুবদি, মাসিমা, আমি চললাম, আপনারা একটু সাবধানে থাকবেন। মাসিমা, আমি আর ওষ্মন্দু একটু রাস্তার দিকে যাচ্ছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, ওরা গাড়িতে উঠি গেলেই আমরা ফের চলে আসবো, আর তোমার কোনো ভয় নেই গো মাজান। এই চল চল রে, লাগবো। আবার রূপেন মিত্তির, শুনেছিলাম বউটাকে গলা টিপে মেরে সেই অমানুষটা পুলিশের ভয় ফেরার হয়ে গেছে। মনে মনে ভেবেছিলাম আপদ চুকে গেছে, কিন্তু না না, সে যখন বস্তির আশেপাশে আত্মগোপন করে আছে তখন সে নিশ্চয়ই কোনো মতলব আছে। না 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 না, কিছুতেই আমি পুলিশের হাতে ধরা দেবো না। আমি জানি তিনটে থানার পুলিশ আমাকে খুঁজছে। খুঁজবে কিভাবে? পুলিশ রূপেন মিত্তিরকে ধরতে পারবে না। আমি নাম পাল্টে পরিচয় বদল করে এক মাস কাটিয়ে দিলাম এই বুদ্ধ ওস্তা গার্লেনের মোটর গ্যারেজের হেল্পার হয়ে। এক মাস আগে কাটারি দিয়ে কুপিয়ে মেরেছি বুড়ো ওসমান শেখকে। পুলিশ আমাকে খুঁজছে, শত্রুরা অনুসন্ধান করছে, শেষ পর্যন্ত আমার ফাঁসি হয়ে যাবে। কিন্তু না, ফাঁসির আগে আমি আমার জীবনের সব থেকে বড় শত্রু ভাস্করকে বাঁচিয়ে রাখবো না, গায়ত্রীকে বাঁচিয়ে রাখবো না। আজ ওদের বিয়ের রাত্রেই একসঙ্গে আমি ভাস্কর আর গায়ত্রীকে খুন করব। ওকে, ওই তো বিয়ে বাড়িতে সানাই বাজাচ্ছে। হ্যাঁ, সানাইয়ের সুরে সুরে, বাজিনার তালে তালে আজ আমি ভাস্কর আর গায়ত্রীকে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেব। আমি এখন বিয়ে বাড়ি চললাম। বিয়ে বাড়িতে সবাই মিলে হইচই করে আনন্দ করছে, কিন্তু আপনার চোখে জল কেন মাসিমা? আজকের এই আনন্দের দিনে আমি ওসমান চাচার কথা কিছুতেই ভুলতে পারছি না মোহন।
আমার বারবার শুধু সেই মানুষটার কথাই মনে পড়ছে। সবই আমার ভাগ্য, সবই আমার ভাগ্য। কি আপনারা সবাই মাথা নিচু করে চুপ করে গেলেন কেন? না না, কাঁদবেন না, কাঁদবেন না। আপনারা কাঁদলে আমার নানা না একদম সহ্য করতে পারতেন না। আপনারা সবাই হাসুন, আপনারা হাসলে আমার নানা না বেস থেকে হাসবে। আপনারা হাসুন, সবাই আনন্দ করুন। শুভ মিলন, মালা বদল না। তার আগে আমি বর কোণে সেজে থাকা ওই ভাস্করার গায়ত্রীকে খুন করব। কেউ কেউ এক পাও হিলবে না, কেউ এক পাও কেউ নড়বে না। তাহলে ছুরি দিয়ে সব ব্যাটাকে আমি নামিয়ে দেবো। কি হলো নাট্যকার ভাস্কর ব্যানার্জি? এটা বুঝি তোমার নতুন নাটকের নতুন দৃশ্য? আর সেই নাটকের নায়িকা বুঝি তোমার প্রিয়তমা গায়ত্রী? তা তোমার নাটকের নাম কি? কি হলো, কথা বলছো না কেন? কথা বলো, বলো তোমার এই নাটকের নাম কি? বলো, কি হলো বলতে পারছো না তো? তোমার এই নাটকের নাম ছুটতে ছুটতে বিয়ে বাড়িতে আসছে। তোমাদের অশেষ উপকারের বিনিময়ে আমি দিতে এসেছি আমার এই সামান্য উপহার, এই নাও। আমার গীতা, আমার আমার বিবাহিত বিবাহিত স্ত্রী। সবাই মিলে জেলে দিলে আমার চোখে আলোর অন্ধকার। পালিয়ায় টুনি, এক্ষুনি এখান থেকে পালিয়ায়। কেন পালাবে দিদি, তোমার তো কোনো দোষ নেই। তুমি তোমার মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে সুখে সংসার করো, পালিয়ে যাচ্ছি আমি আমার দুর্ভাগ্যের কসাইখানায়। দিদি, তুমি ভাস্করের জীবনের নায়িকা, আমি ওর নাটকের নায়িকা। আমি রূপের মিত্রের যুদ্ধে জিতেছি, কিন্তু নিজের দুর্ভাগ্যের যুদ্ধে আমি হেরে গেছি। না না, গায়ত্রী নয়, গায়ত্রী নয় চক্ষুলাল, আমি আমার দুর্ভাগ্যের নাটকের সেই কসাইখানার মা নাটকের নায়িকা ফুলমতিয়া। হ্যাঁ, আমি ফুলমতিয়া, আমি ফুলমতিয়া।